আসসালামু আলাইকুম। আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনি কিভাবে একটা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করবেন এবং কিভাবে সেখানে সাবস্ক্রাইবার গেইন করবেন, কিভাবে কি করবেন নতুন একটা, কিভাবে আপনি টেলিগ্রাম চ্যানেল খুলে আপনি সেটা গ্রো করবেন এবং কিভাবে হাজার হাজার সাবস্ক্রাইবার গেইন করবেন, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন। সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেন বন্ধুরা, আপনি টেলিগ্রামে আসার পর একটু নিচের দিকে লক্ষ্য করলে এদিকে যে পেন আইকন নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, সো এই পেন আইকনের উপর আপনি ক্লিক করে দেবেন। পেন আইকনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন, একদম এখানে একটু স্ক্রল ডাউন করে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে নিউ চ্যানেল নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, নিউ চ্যানেল। সো আপনি এই নিউ চ্যানেলের উপর ক্লিক করে দেবেন। নিউ চ্যানেলের উপর ক্লিক করে দিলে এখানে একটা চ্যানেলের নাম চাইছে, সো আপনি আপনার যে নামে আপনি চ্যানেলটা ক্রিয়েট করতে চাইছেন সেই নাম নিয়ে নামটা এখানে আপনি দিয়ে দেবেন। সো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। দেন নাম দেওয়ার পর আপনি এখানে নিচে ডেসক্রিপশন অপশন দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন অপশনের উপর ক্লিক করবেন। এখানে আপনি আপনার যে বিষয় নিয়ে আপনি চ্যানেলটা ক্রিয়েট করবেন যা বা যে বিষয় নিয়ে আপডেট আপনি চ্যানেলের মাঝে প্রেস করবেন সেটা এখানে আপনি লিখতে পারবেন। সো এখন আপনি যদি চাইলে এখনও লিখে দিতে পারেন, নাহলে আপনি পরবর্তীতেও আপনি এখানে ডিসক্রিপশন অ্যাড করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সো আপনি যদি চ্যানেলে যে ফটো রয়েছে আপনি ফটো অ্যাড করার জন্য এদিকে যে ফটো অপশন দেখতে পাচ্ছেন প্লাস আইকন, সো আপনি এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং আপনার গ্যালারি থেকে আপনি একটা পছন্দ অনুযায়ী ফটো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি উপরে যে দেখতে পাচ্ছেন রাইট অপশন দেখতে পাচ্ছেন একদম উপরে, সো আপনি এই রাইট অপশন উপর ক্লিক করে দেবেন। রাইট অপশন উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সো আপনি এখানে চাইলে পাবলিক চ্যানেলটা আপনি পাবলিকও রাখতে পারবেন এবং প্রাইভেটও করে রাখতে পারবেন। সো প্রাইভেট করে রাখলে কী সুবিধা এবং পাবলিক করে রাখলে কী সুবিধা, সেটা হচ্ছে পাবলিক যদি করে রাখেন সেই চ্যানেলটা আপনি যে কেউ আপনার চ্যানেলটা খুঁজে পাবে এবং যে কেউ আপনার চ্যানেলটা অটোমেটিকভাবে অ্যাড সাবস্ক্রাইবার বা অ্যাড হয়ে যেতে পারবে। আর প্রাইভেট চ্যানেল যদি করে রাখেন, আপনি প্রাইভেট চ্যানেল করে রাখলে আপনি যাদের কাছে লিঙ্কটা আপনার চ্যানেলের যে লিঙ্ক রয়েছে লিঙ্কটা আপনি যদি শেয়ার করেন তারাই একমাত্র আপনার চ্যানেলটা খুঁজে পাবে এবং আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বা সাবস্ক্রাইবার হিসাবে তারা গণ্য হবে। সো এখন আপনার পছন্দ অনুযায়ী আপনি এখানে একটা সিলেক্ট করে নিতে পারবেন। সো আমি যেহেতু পাবলিক করে রাখবো সেহেতু আমি পাবলিকের উপর গ্রিন অপশন দেওয়া আছে, আপনি পাবলিকের অপশনের উপর ক্লিক করে দেবেন। যদি আপনি প্রাইভেট করতে চান এরকম করে প্রাইভেটের উপর ক্লিক করে দেবেন। সো আমি পাবলিকের উপর ক্লিক করে দিলাম। এরপর এখানে যে চ্যানেলের যে লিঙ্ক রয়েছে ইউআরএল লিঙ্ক, সো আপনি সেটা এখানে আপনি একটা নিয়ে দেবেন। সো একটা না এখানে এই এমন একটা নাম দেবেন যেটা নামটা অ্যাভেলেবল রয়েছে। সো আপনি আপনার চ্যানেলের যে নাম রয়েছে চ্যানেলের নামের সাথে মিল রেখে আপনি এখানে একটা ইউআরএল আপনি দিয়ে দেবেন। সো আমি এখানে ইউআরএল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ইউআরএল এভাবে দিবেন। এভাবে দেওয়ার পর আপনার ইউআরএল সাথে যদি আপনি গ্রিন অপশন না আছে অ্যাভেলেবেল যদি না দেখায় তাহলে সেটা অ্যাভেলেবেল রেড অপশন দেখাবে, যদি আপনি রেড অ্যাভেলেবেল না দেখায় তাহলে সেখানে সেটা নামের পাশে আপনি দুই একটা সংখ্যা দিতে পারবেন, সেটা 1 2 3 4 5 6 7 8 9 এরকম কোনো একটা সংখ্যা দিয়ে দেখবেন। যদি অ্যাভেলেবেল দেখায় তাহলে আপনার সম্পূর্ণটা ওকে আছে। এরপর আপনি দেখতে পাচ্ছেন উপরে যে রাইট অপশন দেখতে পাচ্ছেন একদম উপরে, সো আপনি রাইট অপশন উপর ক্লিক করে দেবেন। রাইট অপশন উপর ক্লিক করে দিলে আপনার ইয়েটা অটোমেটিকভাবে ইয়ে হয়ে যাবে। সো আপনি দেখতে পাচ্ছেন তীর অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে দেখতে পারবেন এখানে আপনার ইয়েটা অটোমেটিকভাবে এখানে চ্যানেলটা অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো আপনি এখানে এই যে ব্রডকাস্ট চ্যাট নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে এখানে আপনি চ্যাট করতে পারবেন, যা চ্যাট করলে শুধুমাত্র আপনার সাবস্ক্রাইবার যারা রয়েছে তারাই আপনার চ্যাটটা দেখতে পারবেন। এরপর আপনি আপনার যে উপরে যে দেখতে পাচ্ছেন চ্যানেলের যে নাম দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনি অনেক সেটিং অপশন পেয়ে যাবেন। এরপর চাইলে আপনি এগুলো চেঞ্জও করতে পারেন, ফলে চেঞ্জ সেটিং নামে একটা অপশন রয়েছে, চ্যানেল সেটিং নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি চ্যানেলটা সেটিং দেখেন, এখানে ফটো অ্যাড করার নাম চেঞ্জ করতে পারবেন, ফটো সেট করা চেঞ্জ করা ডিসক্রিপশন দিতে পারবেন। এরপর এখানে আপনার কত সাবস্ক্রাইবার রয়েছে সেটা দেখতে পারবেন, সাবস্ক্রাইবার রিমুভ করতে চাইলে সেখানেও রিমুভ করতে পারবেন। এরপর এখানে ডিলেট চ্যানেল নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, ডিলেট চ্যানেল উপর ক্লিক করে চ্যানেলটা আপনি ডিলিট করে দিতে চান সেহেতু আপনি চ্যানেল ডিলেট চ্যানেল উপর ক্লিক করবেন। এরপর এখানে যে ঠিকমার্ক এখানে একটা ঠিকমার্ক দিয়ে দেবেন, ফলে এখানে ডিলেট চ্যানেল নামে একটা অপশন রাখতে পারছেন, এটার উপর ক্লিক করলে তোমার চ্যানেলটা অটোমেটিকভাবে ডিলেট হয়ে যাবে। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। ভিডিওতে আপনি খুব সহজে কীভাবে আপনি একটা নতুন টেলিগ্রাম চ্যানেল কীভাবে ওপেন করবেন সেটাই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখে দিচ্ছে। এবং পরবর্তীতে ভিডিও যদি আপনি চান যে টেলিগ্রাম চ্যানেল দেখে বা কীভাবে ইনকাম করতে চাইবেন, ইনকাম রিলেটেড যদি আপনি ভিডিও চান তাহলে এই চ্যানেলের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারবেন, অবশ্যই আমরা সেই রিলেটেড একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো খুব জলদি। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন, কারণ আমরা ইনফরমেটিভ টিউটোরিয়াল এসে নিত্য নতুন ইনফরমেটিভ টিউটোরিয়াল এসে এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।